আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমি এইচএসসি ম্যাথ ফার্স্ট পেপারের ম্যাট্রিক্স ও নির্ণায়ক যে অধ্যায়টা আছে এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা টাইপ নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটা অত্যন্ত সুন্দরভাবে দেখবা। আজকের ক্লাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এইচএসসির জন্য এবং ভার্সিটি লেভেলের জন্য। আশা করি তোমরা ক্লাসটা সম্পূর্ণরূপে দেখবা। সেটা কি দেখো, টাইপ এখানে ওয়ান আছে, যেটা তো এখানে টাইপ ওয়ানের ভিতর কি আছে যে এই যে এটা একটা ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে যদি এম এর মান কত হবে, যদি এই যে ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রম হয়, ঠিক আছে, তাহলে এটার মানটা কত, মানে এম এর মান কত হবে যদি ব্যতিক্রমী হয়। দেখো এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে তোমার আসছিলো, রাজশাহীতে আসছিলো, ঢাকা ইউনিভার্সিটির প্রযুক্তি যে ইউনিট আছে এটাতেও কিন্তু আসছিলো। খুবই কিন্তু একটা ইম্পর্টেন্ট টাইপ। তো এখানে আমাদেরকে আজকের এই টাইপটা বুঝতে গেলে আমাদের একটা বেসিক জিনিস জানতে হবে আগে। বেসিক জিনিসটা যদি আমরা জানি তাহলে আমরা কিন্তু একদম সহজে করে ফেলতে পারবো। তো অনেকে এটার কিন্তু রিটেনভাবে কীভাবে করতে হয় সেটা কিন্তু জানো, তারপর আমি একটু বেসিকভাবে বোঝানোর পর তোমরা শর্টকাটটা একদম দেখাই দেবো। জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে, 5 সেকেন্ডের মধ্যে তোমরা করে ফেলতে পারবা। সেটা কি দেখো, যদি কোনো একটা ম্যাট্রিক্স যদি ব্যতিক্রমী হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা নির্ণায়কের মান অবশ্যই অবশ্যই শূন্য হতে হবে। আবার যদি কোনো একটা ম্যাট্রিক্সের মান শূন্য হয় তাহলে সেই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। তাহলে বুঝতে পারতেছ, যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলা থাকে তাহলে বুঝতে হবে, তোমাকে ধরতে হবে যে এই ম্যাট্রিক্সটার নির্ণায়কের মান অবশ্যই অবশ্যই শূন্য, ঠিক আছে। তাহলে এটা প্রসেস অনুসারে কীভাবে করতে হবে তাহলে বুঝতে পারতো, যেহেতু বলছে এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স, যদি প্রসেস অনুসারে করো তাহলে কী করবে, এটা নির্ণায়কের মান সমান বের করে তোমার সেটা সমান শূন্য ধরবা, ধরলেই তোমার যে ক্যালকুলেশন করলে তোমার এম এর মানটা বের করতে পারবা। কিন্তু ভাই এটা কিন্তু একটা লেংদি প্রসেস, তোমার 2-3 মিনিট কিন্তু লেগে যাবে। তাহলে আমরা কীভাবে একদম শর্টকাটে করে ফেলতে পারবো, ঠিক আছে, ভার্সিটির জন্য আমরা কীভাবে একদম শর্টকাটে করব সেটাই ভাইয়া একটু দেখানোর চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তো আমি দেখানোর চেষ্টা করবো, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে তুমি করে ফেলতে পারো, কয়েক সেকেন্ডের মধ্যে। প্রসেসটা কী ভাইয়া, প্রসেসটা হচ্ছে দেখো, তুমি যদি কখনো দেখো যে এরকম একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে, এখানে চলক সংবলিত একটা মান, এখানে চলক সংবলিত একটা মান আছে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নোটেড করে রাখবা, একদম নোট করে রাখবা যে যদি কোনো ম্যাট্রিক্স দেওয়া থাকে এবং যদি বলে সেটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মান কত, পি এর মান কত, যা বলে তাই থাকুক, যদি এরকম বলা থাকে তাহলে তুমি দেখবা এখানে যদি দেখো যে এখানে একটা চলক সংবলিত মান আছে, এখানেও একটা চলক সংবলিত মান আছে, অর্থাৎ চলক আছে প্লাস মাইনাস কিছু সামথিং আছে, এখানেও চলক আছে প্লাস মাইনাস সামথিং কিছু আছে, অর্থাৎ আমাদের মেইন যে টাইপটা হবে সেটা কি এরকম, যদি একটা কোনো একটা ম্যাট্রিক্স যদি থাকে এখানে চলক 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 প্লাস সামথিং আর এখানে কোনো একটা মান, ঠিক আছে, মান আছে, আর এখানেও কি আছে, চলক চলক আছে প্লাস সামথিং কিছু আছে, আর এখানেও কিন্তু তোমাকে কোনো একটা কিছু মান আছে, এরকম টাইপের যদি থাকে। এবং আরেকটা জিনিস মনে রাখতে হবে, এখানে চলকের সামনে কিন্তু সবসময় প্লাস থাকতে হবে, যদি কখনো থাকে তাহলে তুমি একদম যে ফর্মুলাটা দেখাই দেবো তুমি সেই জিনিসটাই করবা। দেখো আমাদের কিন্তু এটা কিন্তু ওই টাইপের মধ্যে পড়ছে, দেখো এখানে চলক প্লাস সামথিং কিছু আছে, এখানেও চলক প্লাস সামথিং কিছু আছে, আর এখানে মান আছে, এখানে একটা মান আছে। তাহলে এরকম যদি থাকে তুমি কীভাবে বের করবা, তুমি জাস্ট তুমি এখানে খেয়াল করবা যে এখানে চলকের সাথে যে মানটা আছে এবং এখানে চলকের সাথে যে মানটা আছে সেটা তুমি জাস্ট যোগ করবা। এখানে চলকের সাথে কত আছে, -2, আর এখানে কত আছে চলকের সাথে, -3, এটা দুইটা যোগ করলে কত আছে তোমার, কত, -5 আসতেছে, ঠিক আছে, তোমার -5 আসতেছে। কিন্তু তা তোমার আনসারটা তুমি কীভাবে বের করবা, তোমার এখান থেকে তুমি কী করবা, চলকের সাথে যে মানগুলো থাকবে যোগ বিয়োগ আকারে তুমি সবগুলোকে কি জাস্ট যোগ করবা, যোগ করার পর যে মানটা পাবা সেই মানটা জাস্ট বিপরীত যেই মানটা তুমি অপশনগুলোর মধ্যে যোগ বিয়োগ করে পাবা সেটাই হবে তোমার আনসার। অর্থাৎ জিনিসটা বুঝো নাই, তাই তো? আচ্ছা বুঝিয়ে দিতে আসি, একটু ধৈর্য ধরো। দেখো এখানে চলকের সাথে কী আছে, -2, এখানে চলকের সাথে কী আছে, +3, তাহলে -2 -3 কত আছে, -5 আসতেছে, তাহলে এইটার বিপরীত সংখ্যাটা কত, +5 না, এখানে তোমার যোগ করে যে মানটা পাবা সেটার বিপরীত মানটা, অর্থাৎ এখানে -5 পাইছে, এখানে +5 কোন মানগুলোর, মানে কোন অপশনটার মধ্যে দুইটা মান যে থাকবে অপশনগুলোর মধ্যে কোন দুইটা মান যোগ করলে তোমার কি এই +5 আসতেছে সেটা দেখবা। দেখো এখানে +6 -1 যোগ করলে কত আসতেছে তোমার, +5 আসতেছে, তাহলে আমার এখানে এটাই কিন্তু +5 আনসার হয়ে গেছে। কিন্তু এটার সাথে যদি যোগ করতো তাহলে আনসার কত আসতো, এটা এই আস্তে আস্তে কত, তাহলে তোমার আস্তে আস্তে +2, তাহলে এটা কিন্তু +2 আসছে না, তাহলে এটা কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না। এখানে দেখো -5 কিন্তু আস্তে আছে, -5 কিন্তু আস্তে আছে, তাহলে -5 কিন্তু হবে না। জিনিসটা আর একটু বোঝার চেষ্টা করো,
এখানে যে মান থাকবে, এখানে যে চলকের সাথে মানগুলো থাকবে সেটা যোগ করবা, যোগ করলে যে মানটা পাবা জাস্ট এর বিপরীত মানটা নিয়ে তোমার সব কাজ হবে। তুমি দেখবা যে যে অপশনগুলো চেক করে যোগ করে, হ্যাঁ যোগ করে তুমি দেখবা যে যে মানটা পাইতা উল্টাটা সেটাই হবে তোমার আনসার। তাহলে আমার কিন্তু আনসার হয়ে গেছে এটা। আবার দেখো যে এটার ক্ষেত্রে কী আছে, দেখ এখানে একটা যে জিনিস দেওয়া আছে, এই যে এখানে চলকের সাথে সামথিং কিছু আছে, এখানে চলকের সাথে সামথিং কিছু আছে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রম হলে যদি পি এর মান কত, তাহলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে আমার পি এর মান কত হবে। তাহলে এখন তুমি দেখো এখানে চলকের সাথে কী আছে, মাইনাস ফোর, এখানে চলকের সাথে কী আছে, প্লাস টু। তাহলে মাইনাস ফোর প্লাস টু যোগ করলে কত আসছে, স্যার মাইনাস টু আসতে আছে, কত মাইনাস টু। তাহলে আমার সংখ্যা হবে কত, প্লাস টু। এখানে যেটা আসবে সেটার বিপরীত সংখ্যাটা তুমি নিয়ে কল্পনা করবা, এখানে প্লাস টু। তো প্লাস টু দেখবা যে তোমার অপশনগুলো চেক করে দেখবা, তো যোগ করে দেখবা অপশনগুলো যে দুইটা যে মান দেওয়া থাকবে সেটা দুইটা যোগ করবা, এই যে মানগুলো আছে, এই যে মানগুলো আছে, এই যে মানগুলো আছে, এটার মধ্যে যোগ করে তুমি দেখবা যে প্লাস টু কোথায় থেকে পাইতেছো, কোন অপশনটা থেকে তুমি প্লাস টু পাইতেছো, তোমার সেটাই হবে আনসার। তাহলে দেখো এটার মধ্যে যদি যোগ করো তাহলে এখানে মাইনাস ফোর প্লাস সিক্স যোগ করলে কত আসতে তোমার কত, প্লাস টু। তাহলে এই যে প্লাস টু আমি পেয়ে গেছি, এটাই আমার হবে আনসার। এটাতে যদি যোগ করো তাহলে তোমার আসতে মাইনাস টু, আর মাইনাস টু কিন্তু আসবে না, এটা কিন্তু আমার হবে না। কারণ আমি কি বলছি, আমি বলছি এখানে চলকের সাথে যেটা থাকবে, এখন এখানে চলকের সাথে যেটা থাকবে সেটাকে যোগ করবা, যোগ করার পরে তুমি যেটা পাবা সেটার বিপরীত সংখ্যাটা জাস্ট নিয়ে কল্পনা করবা। তাহলে এখানে এটা আর এটা যোগ করে কত পাইছে, মাইনাস টু। তাহলে আমার এটার বিপরীত সংখ্যাটা কত হবে, প্লাস টু। তাহলে এই প্লাস টু নিয়ে হবে সব চিন্তা ভাবনা আমার, তাহলে তখন কিন্তু মাইনাস টু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না। তাহলে আমরা এখানে প্লাস টু দেখবো যে যেই অপশনটার যে মধ্যে যোগ করে, যে অপশনটা আছে এই অপশনগুলোর মধ্যে যোগ করে চেষ্টা করব যে প্লাস টু কোথায় দেখে পাইতেছি। তাহলে এখানে যে দুইটা অপশন আছে, দুইটা অপশনের মধ্যে আমি যে যোগ করে দেখতেছি যেখানে প্লাস টু পাইতেছি, তাহলে আমার এটাই কিন্তু আনসার হবে। ওকে, তারপরে দেখো আরও প্র্যাকটিস করতে থাকি, প্র্যাকটিস করতে করতে আমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবো। দেখো এখানে যে একটা চলক আছে, যে এই যে একটা চলক, এই যে একটা চলক, তাহলে চলকের সাথে কি আছে, মাইনাস টু কিন্তু আছে। এখানে চলকের সাথে কি আছে, প্লাস ফোর আছে। তাহলে মাইনাস টু আর প্লাস ফোর যোগ করলে কত আসতেছে, প্লাস টু আসতেছে। তাহলে আমি চিন্তা ভাবনা করবো কি নিয়ে, মাইনাস টু নিয়ে। এখানে যত আসবে সেটার বিপরীত সংখ্যা নিয়ে আমি চিন্তা ভাবনা করব। তাহলে এখান থেকে কী আসলো, মাইনাস টু। তো এই মাইনাস টু দেখবো যে এই অপশনগুলোর মধ্যে যোগ করে কোনটা থেকে আমি মাইনাস টু পাইতেছি। তো এখানে এটার এটা যোগ করে দেখো, এখানে প্লাস, এখানে কত প্লাস, তাহলে দুটো যোগ করতে হবে, যোগ করলে কত আসতেছে তোমার, প্লাস ফাইভ। তাহলে কিন্তু আমার মাইনাস টু আসতে হবে, তাহলে এটা হবে না। এটা দু ছয় আর দুই যোগ করলে কত আসতেছে তোমার, আসতেছে তোমার আট। তাহলে এখানে মাইনাস টু আসতে হবে, এটা হবে না। এখানে দেখো প্লাস ফাইভ আর মাইনাস থ্রি যদি যোগ করো তোমার আসতেছে কত, প্লাস টু আসতেছে, প্লাস টু। ঠিক আছে, আমার কিন্তু আসতে হবে মাইনাস টু, তাহলে এটা কিন্তু হবে না। এখান থেকে তুমি দেখো যে প্লাস ওয়ান আর মাইনাস থ্রি যদি যোগ করো তোমার আসতেছে কত, মাইনাস টু। তোমার কিন্তু এখানে কিন্তু মাইনাস টু আসতে হবে, এটা কিন্তু আমার আশা বসছে। তাহলে আমার কিন্তু আনসার কিন্তু এটা হয়ে গেল। দেখছো একদম কিন্তু সহজ জিনিসটা, প্রথম প্রথম তো একটু বুঝতে তোমাদের কিন্তু সময় লাগবে, কিন্তু যখন তোমরা জিনিসটা আয়ত্ত করতে পারবা তখন কিন্তু একদম সহজে তোমরা এটা কিন্তু আনসার করতে পারবা। তারপরে দেখো যে এখানে এক্সের কোন মান হলে, কত হলে তোমার ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। তাহলে ব্যতিক্রমী হবে মানে কি, বুঝতেই তো পারতাছো। তাহলে এটা কী করবো, আমি জাস্ট আমি কী শিখাই দিছি যে এই যে কর্নারে, আবার এই যে কর্নারে যে চলক থাকবে, চলকের সাথে যেটা থাকবে যোগ আকারে বা বিয়োগ আকারে, সেই মানগুলোকে জাস্ট যোগ করবা, যোগ করলে যে মানটা পাবা সেটার বিপরীত যে সংখ্যাটা থাকবে সেটা নিয়ে তোমার চিন্তা ভাবনা করবা। ঠিক আছে, তাহলে এটার সাথে কী আছে, যোগ আকারে আছে কত, থ্রি প্লাস থ্রি, আর এখানে এক্সের সাথে কোনো কিছু নাই মানে কি, ধরে নাও প্লাস জিরো আছে। তাহলে এটার সাথে জিরো যদি যোগ করো তোমার কত আসতেছে, থ্রি প্লাস থ্রি আসতেছে। তো তোমার এই প্লাস থ্রির উল্টা সংখ্যাটা কী হবে, বিপরীত সংখ্যাটা হবে মাইনাস থ্রি। তোমার এই মাইনাস থ্রি নিয়ে হবে যত চিন্তা ভাবনা। তাহলে এখন তুমি এই অপশনগুলো থেকে দেখো কোনটা থেকে তুমি কি মাইনাস থ্রিটা পাইতেছো, এই মাইনাস থ্রি পাই মানে পাইতেছো তুমি কোনটা থেকে। দেখো এখানে প্লাস টু আর প্লাস ফাইভ যোগ করলে কত, সেভেন আসতেছে, তাহলে এটা হবে না। এখানে মাইনাস টু আর এখানে কত তোমার আসতেছে, প্লাস ফাইভ। তাহলে এখানে যদি যোগ করো তাহলে তোমার কাছে কত, প্লাস থ্রি আসতেছে, এটা হবে না। এখান থেকে দেখো মাইনাস টু আর মাইনাস ফাইভ যোগ করলে কত, মাইনাস সেভেন, তাহলে এটা হবে না। এখানে দেখো যে প্লাস টু আর মাইনাস ফাইভ যদি যোগ করো তোমার মাইনাস থ্রি আসতেছে। দেখো আমার কিন্তু এখানে কাঙ্ক্ষিত ফল কত হইতে হবে, মাইনাস থ্রি, এটার থেকে আমি কিন্তু মাইনাস থ্রি পাচ্ছি। তো আমার কিন্তু আনসার কিন্তু হয়ে গেছে এটা, আশা করি জিনিসটা বুঝতে পারছো। সো চলো আরও এই টাইপের মধ্যে এমসিকিউ আছে সেগুলো দেখার চেষ্টা করি। এখন দেখো যে এখানে পাঁচ নাম্বার যে এমসিকিউটা বলছে যে
এই ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হলে এ এর মান কত? দেখো এটা ইসলামিক ইউনিভার্সিটিতে 1617-তে আসছিল। তাহলে এখন কি করবা? আমি কি বলছি যে এই যে কর্নারে আর এই কর্নারে যে চলক আছে, চলকের সাথে যেটা যোগ বিয়োগ আকারে আছে, হ্যাঁ সেগুলোকে তুমি কি জাস্ট যোগ করবা। তাহলে এখানে -3 আছে, এখানে -4 আছে, যোগ যদি করো -7 আছে, তাহলে -7 আছে, তাহলে -7 এর বিপরীত সংখ্যাটা কি হবে? +7। তাহলে এই +7 নিয়ে আমার যত চিন্তা ভাবনা, তাহলে এখন দেখবো অপশনগুলো চেক করব, চেক করে দেখবো যে যে অপশনটা থেকে আমি +7 পাবো সেটাই হবে আমার আনসার। তাহলে এখান থেকে যদি যোগ করি তাহলে -7 পাচ্ছি এখান থেকে, আর এখানে যদি যোগ করি তাহলে আমরা তো +3 পাচ্ছি। তাহলে এটা হবে না, এটা হবে না, কারণ আমার -7 হইতে +7 হইতে হবে, যে অপশনটা থেকে +7 পাবো সেটাই আমার হবে আনসার। এখান থেকে কীভাবে আসবো? এখানে +7 পাচ্ছি, তাহলে আমার এখানে তো +7 পাচ্ছি, তাহলে আমার এটাই হবে আনসার। আর এখান থেকে দেখো +9 হচ্ছে, তাহলে আমার এটা কিন্তু হবে না, কারণ আমার কাঙ্ক্ষিত ফল হচ্ছে +7, তাহলে আমার এটা কিন্তু আনসার হয়ে গেছে। দেখছো কত সেকেন্ড লাগলো, বেশি সময় কিন্তু লাগে নাই। তারপরে দেখো যে বি এর বিটার মান কত হলে, বিটার মান কত হলে ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে। এটা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 19-20 আসছিল। তো এখন দেখো এটা কিভাবে তুমি করবা, একটু চিন্তা ভাবনা করার চেষ্টা করি আমরা। তো দেখো এখানে কি বলছে, তাহলে আমি কি বলছিলাম যে এখানে এই যে কর্নার আর এই কর্নারের যে চলকগুলো থাকবে, এই চলকগুলোর মধ্যে তুমি দেখবা কি যোগ বিয়োগ আকারে আছে, সেই যোগ জিনিসগুলোকে সবগুলোকে যোগ করবা। এখানে আছে +2, এখানে কোনো কিছু নাই মানে ধরো 0, যোগ করলে তোমার কত আসতেছে? +2। তাহলে এখানে +2 আসতেছে, তাহলে +2 এর বিপরীত সংখ্যাটা কি আসবে? -2। তাহলে এইটা নিয়েই হবে তোমার চিন্তা ভাবনা। এখন তুমি দেখবা যে যে অপশনগুলো চেক করে দেখবা যে অপশনটা থেকে তুমি -2 পাচ্ছ সেটাই হবে তোমার কাঙ্ক্ষিত আনসার। দেখো এখান থেকে তুমি দেখো যে 3 আছে, 5 আছে, যোগ যদি করো তোমার আস্তে আস্তে কত? 7। তাহলে এটা কিন্তু হবে না, এটা হবে না। তোমার এই অপশনটাতে দেখো +3 -5, তাহলে যোগ যদি করো এই দুইটা মান, তাহলে তোমার আস্তে কত? -2। তোমার কিন্তু এখানে -2 পাইতে হবে, এটা থেকে কিন্তু আমি -2 পাচ্ছি, তাহলে আমার এটাই হবে আনসার। এখান থেকে তুমি যদি দেখো -3 এবং +5 যদি যোগ করো তোমার কত? +2 আসতেছে, আমার কিন্তু +2 আসতে হবে না, আমার কিন্তু -2 আসতে হবে, তাহলে আমার কিন্তু এটা হবে না। আর এখান থেকে যদি দেখো -8, তাহলে আমার কিন্তু এটাও কিন্তু হবে না। ওকে, সো জিনিসটা বুঝাইতে পারছি বেসিক জিনিসটা কি। তারপরে দেখো যে এখানে এক্স এর গুণ মানের জন্য এটা ম্যাট্রিক্সটি একটি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হবে। তো এই এমসিকিউটা কিন্তু একটু ঘাবলা মার্কা। কীরকম ঘাবলা মার্কা? দেখো আমি এর আগে যতগুলো এমসিকিউ তোমাকে দেখাইছি সবগুলোর মধ্যে দেখো এখানে চলক যা ছিল, চলকগুলোর সামনে কিন্তু তোমার কিন্তু আসছিল প্লাস চিহ্ন আসছিল। এই যে দেখো চলকের সামনে তোমার কিন্তু প্লাস চিহ্ন, দেখছো প্লাস চিহ্ন, এটার সামনে কিন্তু প্লাস চিহ্ন ছিল। আবার তোমার দেখো যে দেখো এই যে তোমার যে ম্যাট্রিক্সটা আছে এটার সামনে চলক যা আছে, চলকের সামনে প্লাস চিহ্ন, এটার চলকের সামনে কিন্তু প্লাস চিহ্ন, এটার চলকের সামনে কিন্তু প্লাস চিহ্ন, এটার চলকের সামনে কিন্তু প্লাস চিহ্ন, সবগুলোর সামনে কিন্তু প্লাস চিহ্ন আসছিল। তো আমরা কিন্তু একদম সহজভাবে করতে পারছি। কিন্তু ভাইয়া এখানে দেখো এখানে যে চলকটা আছে, এখানে চলক এবং এখানে যে চলকটা আছে এখানে কিন্তু তোমার প্লাস চিহ্ন নাই, এখানে কিন্তু তোমার মাইনাস চিহ্ন। এই জিনিসগুলো একটু ঘাবলা মার্কা। এটা দেখো এখানে কিন্তু তোমার মাইনাস চিহ্ন আছে, তখনও কিন্তু একইভাবে করব না ভাইয়া। যখন তোমার দেখবা যে চলকগুলোর সামনে তোমার মাইনাস চিহ্ন আছে তখন তোমাকে একটু ধ্যান ধারণা সামথিং তোমার পরিবর্তন করতে হবে। জাস্ট আগের মতোই করবা, জাস্ট হালকা পরিবর্তন করতে হবে। কী হালকা পরিবর্তন করবা ভাইয়া? সেটা হচ্ছে তুমি দেখো আগের মতোই করবা। দেখো এখানে কি আছে, যে চলক আছে, চলকের সাথে যোগ বিয়োগ আকারে কি আছে? এখানে কি 2 আছে যোগ আকারে, এখানে এক চলকের সাথে কি আছে? 10 আছে। 2 আর 10 যোগ করলে কত হয়? তোমার 12 না হয়? তাহলে এই জিনিসটাই তুমি দেখবা যে 12 কোন সংখ্যাটা থেকে তুমি পাইতেছো। এখানে দেখো আমরা আগে কি করছিলাম, আমরা যখন এই এমসিকিউটা করছিলাম, এমসিকিউটা সলভ করছিলাম, তখন কি করছিলাম যে এখানে দেখো চলক যাচ্ছে, চলকের সামনে প্লাস চিহ্ন আছে, এখানেও চলকের সামনে প্লাস চিহ্ন আছে। যখন প্লাস চিহ্ন ছিল তখন আমরা কি করছিলাম, চলকের সাথে যে মানগুলো আছে সেগুলোকে যোগ করছিলাম, যোগ করলে যে মানটা পাইছিলাম সেটার বিপরীত যে সংখ্যাটা, সেই সংখ্যাটা আমরা যে অপশনটা থেকে পাইছি সেটাই হচ্ছিল আমাদের আনসার। কিন্তু যখন তুমি দেখবা যে চলকের সামনে মাইনাস চিহ্ন থাকবে তখন তুমি জাস্ট কি করবা, যে চলকগুলোর সাথে যে সংখ্যাগুলো যুক্ত আকারে আছে মানে যোগ বিয়োগ আকারে আছে সেই সংখ্যাগুলোকে জাস্ট যোগ করবা, যোগ করলে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাই তুমি যে অপশনটা থেকে পাবা সেটাই হবে আনসার। এখানে আবার দেখো আগের এমসিকিউগুলো কি কি করছিলাম, আগের এমসিকিউগুলোর ক্ষেত্রে করছিলাম যে এখানে 2 আসছিল আর এখানে 10 আসছিল, যোগ করলে কি কত আসছিল? আসছিল আমার আসছিল 12 আসছিল। তারপরে কি করছিলাম, তোমার এখানে +12 আসছিল না, এখান থেকে কি -12 করছিলাম, করার পরে -12 যেটা থেকে পাইছি সেটাই হয়েছিল আনসার।
এটা কখন করছিলাম? যখন আমার চলকের সামনে প্লাস চিহ্ন ছিল, কিন্তু এখন তো চলকের সামনে মাইনাস চিহ্ন আছে, আর মাইনাস চিহ্ন যখন চলকের সামনে থাকবে তখন জাস্ট তুমি এই সংখ্যাগুলো জাস্ট যোগ করে যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাই তুমি দেখবা অপশনগুলো থেকে কোন অপশনটা থেকে তুমি পাচ্ছ সেটাই হবে তোমার আনসার। তাহলে দেখো এই অপশনটা থেকে তোমার যদি যোগ করো তাহলে তোমার আসতে মাইনাস বারো আসতেছে, তাহলে এটা কিন্তু হবে না, কারণ আমার প্লাস বারো আসতে হবে, প্লাস বারো আসতে হবে, ঠিক আছে। আর এখান থেকে তুমি দেখো মাইনাস আঠারো আসতেছে, তাহলে এটাও কিন্তু হবে না। এই অপশনটা দেখো তোমার এখান থেকে প্লাস বারো আসতেছে, প্লাস বারো, তোমার এটা হবে আনসার, আর এটা তো হবেই না, আর এটাও হবে না, ঠিক আছে। জিনিসটাকে বুঝাইতে পারছি, এটা কিন্তু একটু ঘাবলা মার্কা, মানে অন্য যেগুলো এমসিগুলো আছে সবগুলোর থেকে এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তারপরে দেখো যে আট নাম্বার যে এমসিগুটা আছে সেটা ক্ষেত্রে কি দেখেন, চলক আছে, এখানে চলক আছে, চলকের সামনে প্লাস চিহ্ন আছে, চলকের সামনে প্লাস চিহ্ন আছে, সমস্যা নাই, স্বাভাবিকভাবে করবা। যেখানে কি আছে চলকের সাথে কি আছে মাইনাস ফোর আছে, আর এখানে কিন্তু মাইনাস ফাইভ আছে, তাহলে যোগ যদি করো তার মাইনাস নাইন আসতেছে, মাইনাস নাইন। তাহলে এখান থেকে যখন চলকের সামনে প্লাস চিহ্ন থাকবে তখন এই মাইনাস নাইনটাকে তুমি উল্টাই দেবা, তাহলে কত আসতেছে মানে মাইনাস চিহ্নটাকে উল্টাই দেবা, অর্থাৎ তাহলে এখানে আসতেছে তোমার প্লাস নাইন। তাহলে এই প্লাস নাইনটা তুমি দেখবা যে কোথায় থেকে পাইতেছো, কোন অপশনটা থেকে পাইতেছো, এখানে মাইনাস থ্রি আছে, এখানে প্লাস বারো আছে, যোগ যদি করো প্লাস নাইন আসতেছে, তাহলে আমার এখানে কিন্তু প্লাস নাইন আসছে, তাহলে আমার এটাই হবে আনসার। এখান থেকে দেখো পনেরো আসতেছে, প্লাস পনেরো আসতেছে, এটা কিন্তু হবে না, এখান থেকে কিন্তু হবে না, এটাও কিন্তু হবে না, কারণ প্লাস এখানে মাইনাস নাইন আসতেছে, আমার কিন্তু হবে না, কারণ প্লাস নাইন আসতে হবে। তাহলে আবার সামারটা বুঝাই দিয়েছি, যখন তুমি দেখবা যে তোমার এখানে যে চলকগুলো থাকবে, চলকগুলোর সামনে যখন দেখবা প্লাস চিহ্ন আছে, তখন তোমাকে কি করতে হবে যে চলকগুলোর সাথে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে যোগ করবা। যোগ করার পরে দেখো আমি যোগ করছি, এটা এটা যোগ করলে মাইনাস নাইন, যোগ করার পর তুমি কি করবা সেটার বিপরীত মানটা নিবা, অর্থাৎ বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা নিবা। তার মাইনাস নাইনের বিপরীত সংখ্যাটা কি, বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা কি প্লাস নাইন। প্লাস নাইন তুমি দেখবা যে যে অপশনটা থেকে পাবা সেটাই হবে আনসার। আর যখন তুমি দেখবা যে চলকের সামনে মাইনাস চিহ্ন আছে তখন তোমাকে জাস্ট বিপরীত সংখ্যাটা নিতে হবে না, তুমি জাস্ট সংখ্যাগুলোকে যোগ করবা, যোগ করার পর যে সংখ্যাটা পাবা সেই সংখ্যাটাই তুমি দেখবা যে অপশনটা থেকে পাবা সেটাই হবে আনসার, ঠিক আছে। তখন আবার কিন্তু বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যাটা নেওয়ার প্রয়োজন হবে না, কখন, যখন দেখবা চলকের সামনে মাইনাস চিহ্ন আছে। জিনিসটাকে বুঝাইতে পারছি, আচ্ছা ঠিক আছে। তারপরে দেখো, তারপরে দেখো যে তোমার এটা দেখো জগন্নাথ ইউনিভার্সিটিতে তোমার সাত আট আর আটে আসছিলো, তো এই এই ম্যাট্রিক্সটি যদি ব্যতিক্রমী ম্যাট্রিক্স হলে এম এর মানটা কত, তাহলে আমরা কী করবো ভাইয়া, এখানে এম এম এর যে এম বলতে এখানে চলক বোঝানো হয়েছে, চলক যে চলকের সামনে কী আছে প্লাস চিহ্ন আছে, ঠিক আছে নির্দ্বিধায় করতে পারবো। আচ্ছা এখানে চলকের সাথে কী আছে প্লাস থ্রি, আর এখানে চলকের সাথে কী আছে মাইনাস ফোর, তো প্লাস থ্রি আর মাইনাস ফোর যদি যোগ করি আমরা তো কত আসতেছে মাইনাস ওয়ান, মাইনাস ওয়ান আসতেছে, ঠিক আছে। আর একটা কথা বলছিলাম, যখন তুমি দেখবে চলকের সামনে ধনাত্মক চিহ্ন আছে তখন তুমি জাস্ট কী করবে এটার বিপরীত চিহ্ন বিশেষ সংখ্যাটা নিয়ে চিন্তা ভাবনা করবা, বিপরীত চিহ্ন বিশেষ সংখ্যাটা কত প্লাস ওয়ান, তাহলে তখন তুমি দেখবা এই এখন তুমি মেন কাজটা হচ্ছে প্লাস ওয়ান তুমি কোন অপশনটা থেকে পাইতেছো, এখানে যে মাইনাস সিক্স আর থ্রি যদি যোগ করো তোমার আছে মাইনাস থ্রি, এখান থেকে প্লাস ওয়ান পাইতেছো না পাইতেছো না, এখানে তুমি দেখো তোমার কত আছে চোদ্দো আসতেছে প্লাস চোদ্দো, তো এখানে প্লাস ওয়ান এটা ঠিক আছে, এটার এটা কি সেম না, সেম না। এখান থেকে তুমি দেখো যে সেভেন আর মাইনাস সিক্স যদি যোগ করো এখান থেকে তুমি কিন্তু কি প্লাস ওয়ান পাচ্ছ, তোমার এই মানটা কিন্তু পাচ্ছ, তাহলে এটাই হবে আনসার। আর এখান থেকে তুমি দেখো দশ প্লাস দশ, ঠিক আছে, তাহলে এটা কিন্তু হবে না, তাহলে আমার কি জিনিসটাকে বুঝতে পারছি, সো হোপফুলি জিনিসটা আমি বুঝাইতে পারছি। আচ্ছা তোমরা যদি একবারে যদি না বুঝতে পারো তারপরে আবার আবার চেষ্টা করবে, ইনশাল্লাহ তোমরা কি ধীরে ধীরে বুঝতে পারবা।